ময়মনসিংহ 3 আসনে 985 ভোটে নৌকা এগিয়ে। স্থগিত একটি ভোটকেন্দ্রে আগামী 13 জানুয়ারি 2024 তারিখে পুনরায় ভোটগ্রহণ। তথ্য ভিডিও চিত্রে ময়মনসিংহ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়া। ময়মনসিংহ 3 আসনে মোট 92টি ভোটকেন্দ্রের মধ্যে 91টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি, নৌকা নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকের সঙ্গে 985 ভোটে এগিয়ে রয়েছেন। ভোট গ্রহণের দিন ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্থগিত ঘোষণা করায় এতে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 3037 জন। এ বিষয়ে নিশ্চিত করে এ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম রিপোর্টার বাংলা টিভিকে বলেন, এ আসনে 91টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি, নৌকা 53,196 ভোট, স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক 52,211 ভোট, শরীফ হাসান অনু কেটলি 9,226 ভোট, রমিস উদ্দিন স্বপন কাশি 893 ভোট, নাজনিন আলম ইগল 2,250 ভোট, মোর্শিদুজ্জামান সেলিম ফুলকপি 100 ভোট, জাতীয় পার্টি ডাক্তার মোস্তাফিজুর রহমান আকাশ লাঙ্গল 349 ভোট, ন্যাশনাল পিপুলস পার্টি শফিকুল ইসলাম আম 117 ভোট, তৃণমূল বিএনপির মোহাম্মদ জামাল উদ্দিন সোনালী আস 152 ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা 2,76,040 জন। এর মধ্যে 91টি কেন্দ্রের মোট প্রদত্ত ভোটের সংখ্যা 1,20,771 ভোট, বৈধ ভোট 1,18,494 ও বাতিলকৃত ভোটের সংখ্যা 2,077। কাস্টিং ভোটের শতকরা হার 43.75%।